সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে পড়ালেখার ব্যস্ততার কারণে আমি নিজের গ্রুপকে এই টাইম দিতে পারছি না, তো আজকে বন্ধের দিনটাই বেছে নিলাম আমার বাকি রুলস গুলো বলার জন্য এবং টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে। তো আমার প্রথম সূত্র হচ্ছে PVA সূত্র। এখন PVA কি, এর ফুল ফর্ম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, আর বাংলা হচ্ছে সাধারণ বার্ষিক বর্তমান মূল্য। এটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে যে আমাদেরকে যদি বলে ঋণ গ্রহণ করেছে বা তাকে এত 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 টাকা কিস্তি পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমাকে PVA ব্যবহার করতে হবে। কেমনে আমি বুঝিয়ে দিই, জনাব একটা উদাহরণ, জনাব হাসনাত পূর্বাচল সমবায় সমিতি হতে 10% 10% সুদে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন, যা তিনি 3 বছর পর এককালীন পরিশোধ করবেন। এটা হচ্ছে প্রথম অংশ। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে উল্লিখিত জনাব হাসনাত 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করবেন? ঠিক আছে, তো এখন আমাদেরকে 1,00,000 টাকা যেহেতু দিয়ে দিয়েছে, তো সেহেতু আমাদের মান হচ্ছে PVR মান। 1,00,000 টাকা হচ্ছে PVR মান, তাহলে আমার বের করতে হবে এর মান। তাহলে আমাদের সূত্র হচ্ছে PVA ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আই ইন্টু এন ডিভাইড আই। এটা হচ্ছে সূত্র। এখন সূত্র অনুযায়ী আমি মানগুলো বসাবো। PVR মান 1,00,000 টাকা, এর মান নেই, 1 ডিভাইড আই 1 প্লাস আই এর মান হচ্ছে 10%, 10% মানে 0.11, এবং এর মান হচ্ছে 3, আর এই আই এর মান আগের তাই 0.1। এভাবে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, এরপরে আমাকে যদি বলে তিনি 3 বছর ব্যাপী 3 বছর শেষে ঋণের কিস্তি 40,211 টাকা পরিশোধ করবেন, এরকম যদি দেয় তার বার্ষিক বর্তমান মূল্য কত, এরকম ভাবে যদি বলে, তাহলে আমাদের আমাদের দেওয়া আছে এর মান, বের করতে হবে PVR মান। ঠিক আছে, তাহলে আমরা আগের সূত্রই এই সূত্রটাই ব্যবহার করব, শুধু এর জায়গায় 40,211 টাকা লেগে ফেলবো, আর বাকিগুলো সব ঠিক থাকবে এবং আমরা PVR মানটা পেয়ে যাব। এরপরে আমাদেরকে যদি বলো যে ত্রৈমাসিক, ত্রৈমাসিকের ক্ষেত্রে আমাদের সূত্র শুধু একটা জিনিস চেঞ্জ হবে, আই এর নিচে এম আসবে, এম এর সাথে এম ইনটু হবে, এবং এই আই এর সাথে একটা এম এসে যাবে, মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি আগের আগের সূত্রগুলোতেও বলেছি চক্রবৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই এম আসবে, যেটা সেটা ফিউচার ভ্যালু হোক, প্রেজেন্ট ভ্যালু হোক, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি হোক, ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি হোক, সব ক্ষেত্রে যদি ত্রৈমাসিক, মাসিক, দ্বিবার্ষিক, অর্ধবার্ষিক যদি বলা থাকে অবশ্যই এম আসবে। ঠিক আছে, এবার আমি আসছি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি, সাধারণ বার্ষিক বর্তমান মূল্য। যদি সাধারণ বার্ষিক ভবিষ্যৎ মূল্য, তাহলে আমার একটা উদাহরণ, জনাব জাফর 1,500 টাকা দিয়ে 15 বছর 10% সুদে বার্ষিক সঞ্চয় স্কিমে প্রদান করলে ভবিষ্যতে তার জমার পরিমাণ কত হবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তবে তাহলে 1,500 টাকা হচ্ছে আমার এর মান, আমাকে বের করতে হবে FBA এর মান। তাহলে আমাদের সূত্র হবে FBA ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস আই ইন্টু এন -1 ডিভাইড আই। এটা হচ্ছে আমাদের সাধারণ ভবিষ্যৎ বার্ষিক মূল্যের সূত্র। তো এখন আমাদের এর মান হবে 1,000 টাকা, 1,500 টাকা আমাদেরকে বের করতে হবে FBA এর মান। তাহলে আমাদের সুদের হার হচ্ছে 10%, 0.1, আর এন হচ্ছে 15 বছর। এবার আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। যদি আমাদেরকে এর মান বের করতে বলে, তখন আমাদেরকে হয়তো দিয়ে যেতে পারে যে তিনি এত টাকা জমা রেখেছেন, এত বছর পর এত টাকা পাবেন, এবং তার কিস্তির পরিমাণ কত হবে। যদি যদি প্রশ্ন উল্লেখ করা যায় যে কিস্তির পরিমাণ কত হবে, অবশ্যই এর মান বের করতে হবে। তাহলে আমি এটাকে বাংলা বলি,
পিভিএ মানে সাধারণ বার্ষিক বর্তমান মূল্য, আর মানে কিস্তি পরিমাণ, আয় মানে সুদের হার, এন মানে হচ্ছে বছর। একই ক্ষেত্রে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সাধারণ বার্ষিক ভবিষ্যৎ বার্ষিক মূল্য, আর মানে কিস্তির পরিমাণ, আয় মানে সুদের হার, এন মানে বছর। এবার আমাদের চক্রবৃদ্ধির ক্ষেত্রে একই জিনিস, শুধু আই এর নিচে এম আসবে, এন ইন্টু এম হবে এবং আই ডিভাইড এম হবে। তো এটা গেল সাধারণভাবে। এবার আমরা আসছি অগ্রিমের ক্ষেত্রে। অগ্রিম মানে কি বোঝাচ্ছে? যদি আমাদেরকে প্রশ্নে উল্লেখ করে দেয় যে তিনি প্রতি বছর শুরুতে এত টাকা জমা রেখেছেন, তাহলে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে সে সম্পর্কে আমি বলছি। হ্যাঁ, যদি বছরের শুরুতে 1000 টাকা করে 10 বছর 10% বার্ষিক কিস্তি দেওয়া হয়, তবে এখন সে এখন কত টাকা ঋণ পাবে? এক্ষেত্রে আমাদের সূত্র হবে পিভিআর সূত্র, ঠিক আছে? কিন্তু যেহেতু বছরের শুরুতে বলছে, সেহেতু আমাদেরকে আর একটা জিনিস বাড়াতে হবে, সেটা হবে ইনটু ওয়ান প্লাস আই। মানে এক্ষেত্রে আমার সূত্র হয়ে দাঁড়াচ্ছে পিভিএ ইন ইকুয়াল এ ইনটু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড আই প্লাস ওয়ান প্লাস আই ইনটু ওয়ান ডিভাইড আই, ব্র্যাকেট শেষ করে দিলাম, আবার ইনটু দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে ওয়ান প্লাস আই। অগ্রিমের ক্ষেত্রে ওয়ান প্লাস আই আসতে হবে। যদি আমাকে বার্ষিক অর্ধবার্ষিক বলা, তাহলে অবশ্যই আমাকে এখানে এমটা এমটা এখানেও আনতে হবে, এবং আগের আগেরগুলোর মতো এই আগেরগুলো আগের সিস্টেমে আই এর নিচে অবশ্যই এম আসতে হবে এবং এন এর সাথে এম ইনটু হবে। ফিউচার ভ্যালুর ক্ষেত্রেও সেম সেম জিনিস হবে, মানে প্রতি বছর শুরুতে যদি বলে, তাহলে আমাকে এই একটা জিনিস বাড়াতে হবে, সেটা হবে ওয়ান প্লাস আই। এবার যদি এটা আমাদের ইন্টারের জন্য প্রযোজ্য এই সূত্রটা, এটা হচ্ছে যে আন্তঃপ্রবাহ দেওয়া থাকে, আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে এবং আমাদেরকে বলবে বর্তমান মূল্য নির্ণয় করতে। তাহলে আমি একটা উদাহরণ সাহায্যে বলি। এটা এই প্রশ্নটা হচ্ছে কুমিল্লা কমার্স কলেজের। জনাব মামুন একজন ছাত্র, তার কাছে বিনিয়োগ এর জন্য 1 লাখ টাকা আছে। তার বন্ধু কমল তাকে ব্যবসা করার জন্য পরামর্শ দেয়, যেখান থেকে আগামী 5 বছর যত কমে 35,000 টাকা করে পাওয়া যাবে। অন্যদিকে তার বাবা তাকে গরুর খামার দিতে বলে, যেখান থেকে আগামী 5 বছরে প্রতি বছর শেষে 20,000, 25,000, 18,000, 25,000, 40,000 টাকা করে পাওয়া যাবে। ওই ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার 10%। এখন আমাদেরকে ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে আমাদেরকে বলছে মামুনের বাবার পরামর্শ অনুযায়ী নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত। এখন আমাদেরকে যেহেতু বর্তমান মূল্য কত বলেছে, অবশ্যই আমাদেরকে পিভিআর মান বের করতে হবে। কিন্তু এই পিভিআর মান বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কয়টা বছর দেওয়া গেছে। আমাদেরকে 5টা বছর দিয়েছে, তাহলে আমাদের সূত্র হবে পিভিএ ইনটু এফবি ওয়ান ডিভাইড ওয়ান প্লাস আই ইনটু এন প্লাস এফবি টু ডিভাইড ওয়ান প্লাস আই ইনটু এন, তারপর ডট 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 প্লাস এফবি এন ওয়ান প্লাস আই ইনটু এন। এবার এটা হচ্ছে সূত্র। এখন আমাদের বছর কয়টা? 5টা। এখন আমরা এই সূত্রটাকে ভাঙবো। ভাঙার পর এফবি ওয়ান, এফবি টু, এফবি থ্রি, এফবি ফোর এবং এফবি ফাইভ, এবং আমাদের এনার জায়গায় একটা একটা বছর দিয়ে দিলাম। ফার্স্টে হচ্ছে যে এফবি ওয়ানের বছর হবে 1 বছর, এফবি টু 2 বছর, 2 বছর, এফবি থ্রি হবে 3 বছর, এফবি ফোর হচ্ছে 4 বছর এবং এফবি ফাইভ হচ্ছে 5 বছর। মানে এনার জায়গায় আমি বছরগুলোকে লিখে দিলাম। এবার আমরা অঙ্কটা করব। ফার্স্টে হচ্ছে আমাদের 20,000 টাকা, এফবি ওয়ানের মান 20,000 টাকা, এবং আমাদের সুদের হার ছিল 10%। 10% আর 1.10 হবে।
সরি হ্যাঁ ঠিক আছে 1 0.1 হবে ঠিক আছে এবার 1 এভাবে আমরা আন্তঃপ্রবাহগুলো সব লিখে ফেললাম যেমন এফবি 2 হবে 25000 টাকা এফবি 3 18000 এফবি 4 25000 এবং এফবি 5 40000 এবং আমাদের মান হবে এই সুদের হার গুণ যেগুলো মানে বছর আমরা দিয়েছি মানে এক বছরে এক এর সাথে পাওয়ার হবে দুই বছরে দুই এর সাথে পাওয়ার হবে তিন বছরে তিনের সাথে চার বছরে চারের সাথে এবং পাঁচ পাঁচ বছরে পাঁচের সাথে এবার আমাদের যে মানগুলো আসবে সবগুলো আমরা এখানে লিখে ফেলবো হ্যাঁ অবশ্যই দশমিক আসবে দশমিকের ক্ষেত্রে আমরা কি করব দশমিক থেকে শুধু আমরা দুইটা দুই ঘর নিব যদি দুই ঘর নেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি পাঁচ থাকে তাহলে আমি এক যোগ করে দিয়ে তো এখন আমি একটা 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 বলছি 20000 এর সাথে যদি 1.1 ভাগ করি আসছে 18000 সরি হ্যাঁ ঠিক আছে 18881.81 লিখবো কিন্তু 81 হবে না সেটা হবে 18181.82 যেহেতু 8 আছে আমি এক যোগ করে দিয়ে তাকে 2 বানিয়ে দিলাম এভাবে আমরা শুধু দুই ঘর নিব তবে খেয়াল রাখতে হবে দুই ঘর নেওয়ার সময় আমার পাশে পাঁচটা আছে নাকি যদি পাঁচ থাকে অবশ্যই এক যোগ করে দিব এবার আমরা বাকিগুলো করে ফেলতে পারবো এবং যোগ করে যে মানটা আসবে সেই মানটা হবে আমাদের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবার হচ্ছে আমাদের প্রশ্ন যদি ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য এবং সুদের হার দিয়ে দেওয়া থাকে এবং যদি বচন দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারবো এবং কিভাবে আমরা বছরটাকে নির্ণয় করতে পারবো সেটা সম্পর্কে আমি এখন বলবো এটা আমাদের ইন্টারের প্রশ্ন ধরা যাক আমাকে দেওয়া গেছে ফিউচার ভ্যালু 3000 টাকা প্রেজেন্ট ভ্যালু 1000 টাকা এবং সুদের হার 8% এখন আমাদেরকে দেওয়া নেই বছর এখন আমরা বছরটা কেমনে বের করব তাহলে আমরা আমাদের সূত্র হবে এফ বি ইকুয়াল পি বি ইন্টু 1+i ইন্টু এম এবার আমরা এফ বির মান 3000 টাকা লিখে ফেললাম পিবি এর পিবির মান 1000 টাকা লিখে ফেললাম তারপর 1+8 এর পার্সেন্টেজ হবে 0.08 এবং এন এর মান নেই এবার আমরা এটাকে পক্ষান্তর করে পক্ষান্তর করলাম পক্ষান্তর করলে আমরা 3000কে 1000 দিয়ে ভাগ করব ভাগ করলে আমাদের আসছে 3 এবং আমাদের এই মানটা হবে 1.10 মানে একের সাথে 0.08 করলে 1.10 সেটা অবশ্যই বুঝতে পারছেন এবার আমরা এই এটাকে আবারও পক্ষান্তর করে নিয়ে আসলাম 0.08 কে এখানে নিয়ে আসলাম এবং 3 কে এই সাইডে নিয়ে আসলাম এখন আমাদের অঙ্ক করার জন্য কি করতে হবে এখন আমাদের অঙ্ক করার জন্য ফিনান্সের এইটার ক্ষেত্রে যদি বছর দেওয়া না থাকে অবশ্যই আমাদেরকে বীজগণিতের লক আনতে হবে তো আমি লক আনলাম লক 1. ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা থাকবে অবশ্যই 1.10 n এবং ইকুয়াল লক 3 এবং আমি ব্র্যাকেটে লিখে দিলাম উভয় পক্ষে লক আনা হলো এবার আমি n টাকে কমন নিয়ে এখানে নিয়ে আসলাম n লক 1.08 এবং লক 3 সেম থাকবে এবার আমি n কে কমন নিব n কে কমন নিয়ে লক 1.8 কে লক 3 এর সাথে ভাগ করব এখন আমাদের লক 3 এবং লক 1.8 ভাগ করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটরে লক দিয়ে 3 এর 3 দিব এবং ইকুয়াল দিয়ে আমাদের মান আসবে 0.447712124 54
এবং আমাদের লগ 1.08 এর মান আসবে 0.03342 3755। এবার আমরা এই দুইটাকে ভাগ করব, ভাগ করলে আমার মান আসছে 14.7491। এখন যেই তোমাকে বছর বের করতে বলছে সেহেতু আমি দশমিক নিতে পারবো না, সেই ক্ষেত্রে আমার এখানে সাত আসে, আমি এই ক্ষেত্রে এখানে এক যোগ করে দিব। এখন এক যোগ করলে আমার 15 বছর হয়ে যাচ্ছে এবং আমার আনসার হবে 15 বছর। এবার যদি একই প্রশ্নে আমাদেরকে সুদের হার দেওয়া না থাকে কিন্তু বছর দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একই সূত্র ব্যবহার করব, এফ বি ইকুয়াল পি ভি 1+I×N। আমাদের আগের মান অনুযায়ী 3000 টাকা, 1000 টাকা এবং 1+I। এখন আমি বছর ধরে নিলাম, আমাদের বছর ধরো প্রশ্নে দেওয়া গেল 5 বছর, এবার 5 বছর দেওয়া গেল, ঠিক আছে। এবার আমরা আগের মতো করে এটাকে পক্ষান্তর করে নিয়ে আসলাম, 1000-কে 3000 দিয়ে ভাগ করব, 3 আসবে, 1.15 1 1 1+I^5। এখন আমরা এটাকে আবার উল্টিয়ে নিয়ে আসব, 1.+1+I×5×5 3। এবার আমাদেরকে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, এবার আমরা 5 উভয় পক্ষের পাওয়ারকে 1.5 দ্বারা গুণ করব। কেমন করে এই 5 এখানে আছে, আমি গুণ দিয়ে 1.5 নিয়ে আসলাম, আর এদিকে তো কিছুই ছিল না, সেই ক্ষেত্রে আমি 1.5 এখানে আনলাম এবং ব্র্যাকেটে লিখে দিব উভয় পক্ষের পাওয়ারকে 1.5 দ্বারা গুণ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদেরকে প্রশ্নে 10 বছর দেওয়া হয় তাহলে আমরা কি করব, ভেরি সিম্পল, সেটা হচ্ছে 10 বছরের ক্ষেত্রে আমাদেরকে 1.10 দিয়ে করতে হবে এবং আমাদেরকে লিখতে হবে উভয় পক্ষের পাওয়ারকে 1.10 দ্বারা গুণ করা হলো, অনেক সহজ ব্যাপার এটা। এবং এখন আমাদের 5 5 কাটা গেল এবং আমাদের হাতে 1 রয়ে গেল, 1 1টা আমি আনলাম না, এটা এখন আমাদের মান রয়ে গেল 1.1+I=, এখন 1/5 করলে আসবে 0.2। এখন 0.2-কে 3 দিয়ে পাওয়ার করলে আসছে 1.2457। দশমিকের পর আমি 4 ঘর নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি, 4 ঘরের ক্ষেত্রে আমি এখানে 1 যোগ করেছি, 7 এনেছি, এটা 6 আসছিল তো আমি 7 এনেছি। তো এবার আমি কি করব, আইটা 1-কে রূপান্তর করে এই সাইডে নিয়ে আসব এবং বাম বাম সাইডে নিয়ে আসবো এবং এটা আমার মাইনাস হবে। এখন আমার ক্ষেত্রে আইটা কম, আইটা রয়ে গেল এবং 1.247-কে 1- করলে আসবে 0.2457। এখন যেহেতু আমাকে আয়ের মান বের করতে বলেছে সেহেতু আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করলে আমার আসছে 24.57। 24.57 আমি পার্সেন্টেজ লিখতে পারবো না, সেক্ষেত্রে আমার কী করতে হবে, যেহেতু আমার 5 আছে সেক্ষেত্রে আমি 1 যোগ করে দিয়ে 25% করে দিতে পারবো, যেহেতু আমাকে আয়ের মান বের করতে বলছে অবশ্যই আমাকে পার্সেন্টেজটা লিখতে হবে। হাই, আশা করি ভালো লেগেছে, আমার সাথে থাকবেন অবশ্যই, আমি আরও কিছু নিয়ে আস, আরও কয়েকটা রুল নিয়ে আসবো, আমার আর হাতে মনে হয় রুল 72 এবং রুল 69 সম্পর্কে কিছু বলার আছে, তো রুল 72 এবং রুল 69 সম্পর্কে এখনও পর্যন্ত আমিও ভালো করে ধরতে পারিনি, সেক্ষেত্রে আমি এটা নিয়ে আগাচ্ছি না, যদি আমি পারি এরপরে আমি রুল 72 এবং রুল 69 সম্পর্কে বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই আমি গ্রুপে অবশ্যই ফিনান্সের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অবশ্যই পোস্ট করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।